নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে রাখি বন্ধন উপলক্ষে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটা কিন্তু বানিয়েছি আমি একদম চিনি ছাড়া, কালাকাঁদ মিষ্টি। আর আপনারা এই ভিডিওটি একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো মিষ্টি বানানোর জন্য এখানে 500 গ্রাম লিকুইড দুধ আমি গ্যাসের উপরে বসিয়েছি, জাল করে নেব দুধটাকে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিচ্ছি। তো তার মধ্যে এখানে কালাকাঁদটা আজকে কিন্তু আমি বানাবো পনির দিয়ে, তো সেই কারণে পনিরটাকে এখানে ভেঙে গুঁড়ো করে নেব। তো 100 গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি। তো ভালো করে গুঁড়ো করে নেয়ার পরে দুধের মধ্যে দুধ থেকে 3 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা দানাদার হয় সেই কারণে। আর আপনারা এক্ষেত্রে লক্ষ্য রাখবেন কিন্তু যাতে লেবুর রসটা বেশি পরিমাণে না পড়ে যায়, তাহলে দুধটা কেটে যাবে। তো এইবার আমি দিয়ে দিলাম পনিরটাকে, আরও কিছুটা গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেবো, প্রায় 50 গ্রাম মতো। দিয়ে দিলাম 2টো এলাচ, এখানে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পরে সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নেব। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 5 থেকে 7 মিনিট বা আরও একটু বেশি জাল করে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর যেহেতু মিষ্টি আজকে চিনি ছাড়া বানাবো, সেই কারণে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ মধু। তো মধু দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশ শুকনো করে নিয়েছি এখানে দুধটাকে। নেওয়ার পরে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। আর বেশি সময়ও কিন্তু লাগলো না, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর একদম দানাদার কিন্তু। তো এইটা নামানোর পরে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে, আর কালারটা জাস্ট একবার দেখুন, খুবই সুন্দর এসেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আর মিষ্টিটা কিন্তু খুবই দানাদার হয়েছে আর খেতে অসাধারণ। এখন কিন্তু প্রায় মানুষ মিষ্টি পছন্দ করেন না বা চিনি পছন্দ করেন না, মিষ্টি খেতে ভালোবাসেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রকম মিষ্টি বাড়িতে সবসময়ের জন্য বানিয়ে নিতে পারেন, যে কোনো অনুষ্ঠানে, পুজোতে। তাহলে আপনারা কিন্তু এই সামনে রাখি বন্ধনে অবশ্যই করে মিষ্টি দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতেই কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারেন এই কালাকাঁদ মিষ্টি রেসিপি। আর অবশ্যই জানাতে পারেন যে আজকের মিষ্টিটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের মিষ্টি রেসিপিটি কিন্তু খুবই সহজে আপনাদের দেখিয়েছি। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।